আসছে কোরবানির ঈদ। কোরবানিতে সুস্থ গরু চেনার উপায় কি, এ নিয়ে আজকে আমাদের আয়োজন। আসুন দেখে নিই কোরবানির সুস্থ গরু চেনার 10টি উপায়। ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়ে থাকে। কোরবানির ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা গবাদি পশু কৃত্রিম উপায়ে মোটা তাজা করতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কোরবানির পশুকে মোটা তাজা করে থাকেন ব্যবসায়ীরা, যা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম উপায় মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মূত্রনালী ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এসব পশু কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হাশেমের মতে, স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা গরু দেখতে আকর্ষণীয়, চকচকে ও হৃষ্টপুষ্ট হয়। তিনি বলেন, এসব ক্ষতিকর উপাদান রান্নার পরও মাংসে থেকে যায়। এই মাংস খেলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই সুস্থ গরু চেনার 10টি উপায়। প্রথমত, রাসায়নিক বা ওষুধ দেওয়া গরুর মাংসপেশি থেকে শুরু শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। গরুর শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে গর্ত দেখা যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে। দুই, অতিরিক্ত ওজন হওয়ায় এসব গরু স্বাভাবিকভাবে নড়াচড়া বা চলাফেরা করতে পারে না ও শান্ত থাকে। তিন, রাসায়নিক যুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকে এবং ঝিমায়, আর সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে, কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। চার, সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে, অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা। পাঁচ, ওষুধ খাওয়ানো গরুর শরীরে অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, মনে হবে যেন গরুগুলো হাঁপাচ্ছে। ৬, অতিরিক্ত স্টেরয়েড দেওয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরে, এসব গরু কিছু খেতে চায় না। ৭, সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল, পিঠের কুচ মোটা, টানটান ও দাগমুক্ত হবে। ৮, সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে আর রাসায়নিক দেওয়া গরুর পা হবে নরম থলথলে। ৯, গরুর শরীরের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে বুঝবেন গরুটি অসুস্থ। এবং ১০, সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটা পাজরের হাড় বোঝা যাবে। প্রিয় দর্শক, আসুন কোরবানির ঈদের গরু কেনার সময় এ বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবং অসুস্থ গরু কেনা থেকে বিরত থাকি। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই সংবাদটি চারদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।